আল্লাহর কিতাবে তো ছন্দময়, দুনিয়াতে কোরআন ছাড়া অন্যান্য কোন গ্রন্থের ভিতরে এত চমৎকার ছন্দের মিল নাই। আপনি কোরআনুল কারীমের যে কোন জায়গা থেকে তেলাওয়াত আরম্ভ করলে ছন্দের এক অসাধারণ অভূতপূর্ব মিল আপনি খুঁজে পাবেন। দেখবেন এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের অসাধারণ মিল রয়েছে। যেমন আপনি যদি তেলাওয়াত করেন, সবাই বলেন তো কোরআনুল কারীমের সবচাইতে ছোট সুরার নাম কি? সূরাতুল, জোরে বলেন সূরাতুল কাউসার। ছোট্ট এই সূরাটা যদি তেলাওয়াত করেন দেখবেন ছন্দের এক অসাধারণ মিল রয়েছে। সবাই আপনারা আমার সঙ্গে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন, খেয়াল করেন, ইন্না আতাইনাকাল, জোরে ইন্না আতাইনাকাল ফসল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল। জবাব দেওয়া লাগবে, জীবনে যা শুনেন নাই আজকে এরকম কিছু শুনবেন। এবার আসেন, ইন্না আতাইনাকাল ফসল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল। কি বুঝলেন? সব আয়াতের শেষে র সাকিন আছে না নাই? দেখেন ছন্দের মিল। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, ছন্দ মিল আছে। পরের সূরায় যান, কুল আউযু বিরাব্বিল মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল ওয়া মিন শাররি হাসিদিন। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন মিনাল জিন্নাতি। কিপ ইন ইওর মাইন্ড, দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। এভাবেই কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যেখানেই আপনি কোরআন পড়বেন দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের অসাধারণ মিল রয়েছে। আল্লাহু আকবার! এটা ছন্দময় কিতাব। এখানে আছে ঐতিহাসিক তথ্য, হাজার হাজার বছর আগের ঘটনা এখানে আছে। তার মানে এই না যে এটা ইতিহাসের কিতাব। আবার এই কিতাব আপনি যখন পড়বেন তখন এই কিতাবের ভেতরে আপনি ভবিষ্যতের অনেক ঘটনা জানতে পারবেন। ভবিষ্যতের অনেক কিছু কোরআনে আছে না নাই? আবার এই কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে, যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্মও হয় নাই। কোরআন হচ্ছে নবীজির শ্রেষ্ঠ মুজিজা। কিয়ামত পর্যন্ত যত কাল এবং যুগ আসবে সকল যুগ এবং কাল কোরআনের কাছে সকলেই মাথা নত করতে বাধ্য হবে। বিজ্ঞানের এই যুগে বিজ্ঞান মনস্ক হয়ে কোরআনকে পেছনে ফেলা যাবে না, কারণ বিজ্ঞান একশো দুইশো তিনশো বছর আগে যেটা জেনেছে, স্যাটেলাইটের যুগে বিজ্ঞান বর্তমানে যা জেনেছে, কোরআন তা জানিয়েছে আরো দেড় হাজার বছর আগে। আল্লাহ আকবার! অনেক বিজ্ঞান মনস্ক মানুষ আমাদের সমাজে আছে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে খুব ফুটানি করে, আর কোরআনকে মনে করে এটা ধর্মীয় কিতাব, ঝাড় ফুক তাবিজের কিতাব, মসজিদ মাদ্রাসায় রাখার কিতাব। কোরআন যে জ্ঞানের কিতাব, বিজ্ঞানের কিতাব, এটা তারা জানেও না। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে ততই কোরআন বুঝা মানুষের কাছে সহজ হচ্ছে। বিজ্ঞান যত উন্নত হচ্ছে কোরআনের মিরাকল, কোরআনের অলৌকিকতা, অলৌকিকত্ব আরো বেশি প্রকাশিত হচ্ছে। বিজ্ঞান যত বেশি উন্নত হচ্ছে ততই বিজ্ঞান মনস্ক লোকেরা, যারা সত্যিকার অর্থেই উপলব্ধি করে সৃষ্টি নিয়ে চিন্তা করে অথবা বিজ্ঞানের যে কোনো আবিষ্কারের পর হৃদয় থেকে যারা উপলব্ধি করে, তারা স্রষ্টার সামনে মাথা নত করে দিতে বাধ্য হয়ে যায়। কোরআন বিজ্ঞানের চাইতেও আরো উচ্চ মানের একটি কিতাব। এখানে
6236 টা আয়াত আছে। আমি পড়াশোনা করেছি, আমার ডিপার্টমেন্টটি ছিল কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ, তো এই বিষয়ে তো আমার পড়াশোনা আছে। কোরআন এবং বিজ্ঞান নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে 6 বছর পড়াশোনা করেছি। 6236 টা আয়াতের মধ্যে কোরআনুল কারীমে প্রায় 1500 এর উপরে আয়াত কেবল বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে রয়েছে। আল্লাহু আকবার। আমরা মনে করি কোরআন মনে হয় শুধু ধর্মিকতার কিতাব, আধ্যাত্মিকতার কিতাব, এখানে মনে হয় বিজ্ঞানের কিছুই নাই। শোনেন শোনেন, বিজ্ঞানের কত কিছু আছে কোরআনে। এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই মহাবিশ্ব কিভাবে এর উৎপত্তি হলো, কিভাবে এর সৃষ্টি হলো? মহাবিশ্ব উৎপত্তি সম্পর্কে বিজ্ঞান চমৎকার ধারণা দিয়েছে। এই মহাবিশ্ব কিভাবে উৎপত্তি হলো, বর্তমান বিজ্ঞান গবেষণা করে করে সেই তথ্য পৃথিবীর মানুষকে তারা জানিয়েছে। মহাবিশ্ব উৎপত্তির ধারণা, মহাবিশ্ব উৎপত্তি কিভাবে হলো এর ধারণা দিতে গিয়ে বিজ্ঞান পৃথিবীর মানুষের সামনে বিগ ব্যাং থিওরি তুলে ধরেছে। বিগ ব্যাং থিওরি হলো স্টিফেন হকিং এর সেই থিওরি। বিজ্ঞানীরা গবেষণা করে বললেন যে এই যে মহাবিশ্ব দুনিয়া, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব কিছু সৃষ্টির শুরুতে একত্রিত ছিল। এই যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আসমান জমিন সব এক জায়গায় ছিল, তখন সব কিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে একটা বিস্ফোরণ ঘটল, বিস্ফোরণ ঘটার পরে সব কিছু আলাদা আলাদা হলো। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আসমান জমিন সব আলাদা অবস্থায় চলে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে সব কিছু আলাদা আলাদা হয়ে যে অস্তিত্ব লাভ করলো, বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা আধুনিক বিজ্ঞানের সবচাইতে আলোচিত তথ্য। এখন 2023 সাল, ঊনবিংশ শতাব্দীর আগে অর্থাৎ 1900 সালের আগে পৃথিবীর বিজ্ঞান মহাবিশ্ব উৎপত্তি সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারে নাই। ঊনবিংশ শতাব্দীর পরে মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে বিজ্ঞান পৃথিবীর মানুষকে জানিয়েছে। আর যে কোরআনকে আমরা অনেকে জার ফুকের কিতাব কিংবা মোল্লা মৌলবীদের কিতাব মনে করি, এই কোরআন যদি আপনি ভালো করে বুঝেন, ভালো করে পড়েন, দেখবেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما. الله تعالى বলছেন অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সবকিছু একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিয়েছি। আল্লাহ আকবার। কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন সেটার ব্যাখ্যাও আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়েছেন। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সাজদা এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা বলছেন সবকিছু যখন এক জায়গায় পুঞ্জীভূত ছিল, মহাশূন্যে আমি একটা মহা বিস্ফোরণ ঘটিয়ে দিলাম। মহাশূন্যে যখন মহা বিস্ফোরণ হলো, তখন মহাশূন্য ধোঁয়াশাচ্ছন্ন, আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আল্লাহ বলছেন যখন মহাশূন্যে মহা বিস্ফোরণ হলো,
আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম তোমরা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমার আদেশ মতো আলাদা হয়ে যাও আসমান জমিন তখন আমার হুকুম শুনে বলল কলাতা আতাইনা তাইন ওগো আমাদের রব আমরা তোমার হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল ইয়ুথ কনফারেন্স সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বিশ্বের সাথে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন থামো মহাবিশ্ব উৎপত্তির ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরা কিছুদিন আগে পৃথিবীর মানুষকে জানালাম কোন বই থেকে তোমরা এই দুটি লাইন পড়লা মহাবিশ্ব উৎপত্তি ধারণা কোন বই থেকে তোমরা শুনিয়ে দিলা যিনি পড়লেন তিনি বললেন এটা এই যুগের কোনো কিতাব নয় এটা 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন তিনি তখন বললেন 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই সেই যুগে এই কিতাবের ভিতরে মহাবিশ্ব উৎপত্তির এই সায়েন্টিফিক ধারণা আসা প্রমাণ করে এটা আবুল তাবুল কিতাব নয় নিশ্চয় এই মহাবিশ্বের কারিগর যিনি এই কিতাব নাজিল করেছেন তিনি সুতরাং আমি আর গোমরা থাকতে চাই না সবাইকে সাক্ষ্য রেখে কালেমা পড়ে ওই কনফারেন্স হলে তিনি মুসলমান হয়েছে এই হলো আল্লাহর কিতাবের অলৌকিকত্ব পৃথিবীর বিজ্ঞান যত এগিয়ে যাবে বিজ্ঞানীরা মাথা নত করে কুরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে আমার কথা বুঝতেছেন আপনারা আমার মনে হয় কমিটি বুঝে শুনেই বিষয় দিয়েছেন মনে হচ্ছে আমার আমার সামনে যারা শ্রোতা আছেন সবাই মোটামুটি শিক্ষিত মানুষ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকলে আপনারা মজা পাবেন আজকে ইনশাআল্লাহ তাহলে বলেন মহাবিশ্ব উৎপত্তির ধারণার ব্যাপারে বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে জুড়ে বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে আসেন 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 আমরা আবার পৃথিবীতে চলে আসি যে পৃথিবীতে আমরা বাস করছি এই পৃথিবীর আকার কেমন পৃথিবীর সাইজ কেমন এ ব্যাপারে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে প্রাচীনকালের বিজ্ঞানীরা তারা ধারণা করে বলেছিলেন সম্ভবত পৃথিবী চ্যাপ্টা বা সমতল হতে পারে বিজ্ঞান ধীরে 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 উন্নত হল 1500 শতাব্দীর পরে ফ্রান্সিস ড্রেক তিনি জলপথে ভ্রমণ করলেন জলপথে ভ্রমণ করে বললেন প্রাচীনকালে যে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল তাদের এই তত্ত্ব ভুল আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী আসলে গোল এখন 1500 সালে বিজ্ঞান যে জায়গায় ছিল 2023 সালে এখন কি বিজ্ঞান সেই জায়গায় আছে আরে বিজ্ঞান কত উন্নত হয়েছে উন্নত হতে হতে বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে 1500 সালের পরে ফ্রান্সিস ড্রেকের দেওয়া তথ্য পৃথিবী গোল আধুনিক বিজ্ঞানে সেটা আজ ভুল স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী গোল নয় ছাত্ররা বলো তো যারা সায়েন্সে পড়াশোনা করো পৃথিবীর শেপ আকৃতিটা কেমন ডিম্বাকৃতি পৃথিবীর সাইজটা কেমন ডিমের সাইজ যেমন পৃথিবীর সাইজও বলেন তো বিজ্ঞান এটা কি আজ থেকে 1000 বছর আগে বলেছে কথা বলতে হবে 1000 বছর আগে বলেছে আজ থেকে মাত্র কয়েক বছর আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞানী ধারণা দিয়েছে কিন্তু 1500 বছর আগে রব্বুল আলামিন যে কিতাব আমাদের জন্য নাজিল করেছেন এই কিতাব আপনি পড়ুন দেখবেন কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়াতে 30 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন ওয়াল আরদ বাদা যালিকা দাহা এখানে আলেম যারা আছেন তাদেরকে সাক্ষ্য রেখে বলছি উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদ বাদা যালিকা দাহা আর জমিনকে এই পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি আল্লাহ আকবার তো কোরআন আগে না বিজ্ঞান আগে আরো মজার তথ্য নেন যারা সায়েন্সে পড়াশোনা করে তারা জানে
এই যে আমরা যে সৌরজগতে বসবাস করছি এরকমের কোটি কোটি সৌরজগৎ মহাবিশ্বে রয়েছে এবং নিত্যনতন কত যে গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে একটা গ্যালাক্সির সাথে আরেকটা গ্যালাক্সি প্রতিনিয়ত যে দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্বের ফলে মহাবিশ্বের এক্সপ্যানশন সম্প্রসারণ হচ্ছে মহাবিশ্বটা ধীরে ধীরে কি হচ্ছে বাংলায় বলি বড় হচ্ছে কি হচ্ছে বড় হচ্ছে বিজ্ঞানের দেওয়া এই ধারণা এটা তো কিছুদিন আগের ধারণা অথচ যেই যুগে বিজ্ঞানের জন্ম হয় নাই সেই যুগে আল্লাহ কোরআন নাযিল করে বলেছেন এই মহাবিশ্ব সৃষ্টির পরে প্রতিনিয়ত তা সম্প্রসারণ হচ্ছে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াত 47 নম্বর আয়াতে বললেন ওয়াসসামা বানাইনা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন আল্লাহ তাআলা বলছেন আমি আমার মহা ক্ষমতা বলে আসমান বানিয়েছি এবং আমি আল্লাহ আমার ক্ষমতা বলে মহা শূন্য মহা বিশ্বের সম্প্রসারণ করে দিচ্ছি এরপরে বিজ্ঞান বলছে আধুনিক বিজ্ঞান বলছে এই যে এক্সপ্যানশন হচ্ছে এটা সম্প্রসারণ হতে হতে একটা সময় তার সম্প্রসারণ থেমে যাবে তারপরে আস্তে 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 এটা আবার আগের অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে আসবে বিজ্ঞান যার নাম দিয়েছে বিগ ক্রাঞ্চ অর্থাৎ মহাদলন এই কথা আল্লাহ কোরআনে বলেছেন সম্প্রসারণ হতে 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 ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সময় যখন চলে আসবে মহাদলনের মাধ্যমে আবার আমি সেটাকে গুটায়া নিব আল্লাহ বলছেন ইয়াউমা নাতুস সামা কাতাইস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউয়াল খালকিন নুইদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন আল্লাহ বলছেন এরপরে আমি কিতাবের পৃষ্ঠার মতো আসমানকে গুটিয়ে ফেলব প্রথমবার যেরকম সৃষ্টি করেছিলাম প্রথম অবস্থায় আবার ফিরিয়ে নিব আসমান জমিন একটা সময় থাকবে না উলট পালট হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে ফান হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু একদিন ফান হয়ে যাবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন যিনি অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তাহলে এই যে মহাবিশ্বের সম্প্রসারণ আর মহাবিশ্বের মহাদলন এই ব্যাপারও বলেন তো বিজ্ঞানে গিয়ে না কোরআনে গিয়ে আস্তে বলবেন না কোরআনে গিয়ে না বিজ্ঞানে গিয়ে এবার মাথার উপরের দিকে তাকান দ্য স্কাই হ্যাজ বিন বিল্ট এজ এ রোফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ এই যে আমাদের মাথার উপরে আসমান আছে এটাকে আল্লাহ তাআলা আমাদের সুরক্ষার জন্য আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না এই যে দেখেন এখানে হয়তো সর্বোচ্চ অনুমান করে বলছি সম্ভবত 150 থেকে 200 বা 250 ফুট দৈর্ঘ্য একটা প্যান্ডেল আমার সামনে আছে যদি 250 ফুট এই প্যান্ডেলটাকে দাঁড় করিয়ে রাখার জন্য দেখেন কত পিলার আর পিলার খুঁটি আর খুঁটি কিন্তু দেখেন মাথার উপরে বিশাল আসমান এই আসমানটাকে শূন্যের উপরে খুঁটি ছাড়া ঝুলাই রেখেছেন যিনি তিনি কে আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোন পিলার ছাড়া দৃশ্যমান কোন খুঁটি ছাড়া মহাশূন্যে আসমানটাকে যিনি ঝুলাইয়া রেখেছেন তিনি কি আবার আল্লাহ বলছেন এমনি এমনি আমি আসমান বানাই নাই কেন আমি আসমান তোমাদের মাথার উপরে বানিয়েছি শোনো শোনো এই যে আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে
টাকা পয়সা কম হলে টিনের চাল দিয়েছি টাকা পয়সা বেশি হলে আমরা ঢালাই দিয়েছি বলেন তো বাসা বাড়িতে যদি ছাদ না থাকে টিনের চাল যদি না থাকে ওই বাড়িটা কি বসবাসের উপযোগী না অনুপযোগী কেন অনুপযোগী কারণ আপনার বাসার উপরে যদি ছাদ না থাকে এই শীতের দিনে রাতের বেলা ঘুমাইতে পারবেন না কুয়াশা পড়তে পড়তে শেষ আবার গ্রীষ্মকালে প্রচন্ড রোদ লাগবে আর ঝড় তুফানের দিন আসলে তো দেখা যাবে আরেক বাড়ির টিনের চাল এসে আপনার উপরে মেরে দিয়েছে অথবা গাছের ডালপালা উড়ে এসে আপনার উপরে পড়ে যাবে আমাদের ঘরগুলোকে বসবাসের উপযোগী বানানোর জন্য আমরা যখন ঘরের ভেতরে বাস করতে পারি বসবাসের উপযোগী করার জন্য বাড়ির উপরে আমরা কি দেই ছাদ দেই এই পৃথিবীকে আল্লাহ তাআলা মানুষের বসবাসের উপযোগী বানানোর জন্য মাথার উপরের আসমানকে একটা সুরক্ষিত ছাদ বানিয়েছেন সুবহানাল্লাহ আধুনিক বিজ্ঞান এটা বলছে বিংশ শতাব্দীতে আধুনিক বিজ্ঞান এই আসমান নিয়ে গবেষণা করলো কেন আসমান মাথার উপরে আছে বিজ্ঞান গবেষণা করে দেখলো এই যে বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে সেখানে উল্কাপিণ্ড আছে উল্কা যদি কোনো উল্কা একবার দুনিয়াতে পড়ে মানুষ তো দূরের কথা এই দুনিয়ার গাছপালা তরুলতা উদ্ভিদ প্রাণীকুল পশুকুল কিচ্ছু থাকবে না সব জলে পুড়ে ছাই হয়ে যাবে মহাশূন্যে অসংখ্য অগণিত উল্কাপিণ্ড রয়েছে যেগুলো প্রতিনিয়ত দুনিয়ার দিকে জমিনের দিকে চলে আসতে চায় আল্লাহ তাআলা মহাশূন্যে আসমান স্থাপন করলেন যাতে করে একটা উল্কাও পৃথিবীতে আসতে না পারে এজন্য আল্লাহ তাআলা কি করলেন আসমান মাথার উপরে শূন্যের উপরে ঝুলিয়ে দিয়া এই আসমানটাকে আল্লাহ তাআলা মানুষের বসবাসের জন্য সুরক্ষিত একটা ছাদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে বলছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 32 নম্বর আয়াতে বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাথার উপরে যে আসমান আছে এই আসমানকে তোমাদের বসবাসের উপযোগী বানানোর জন্য সুরক্ষিত ছাদ আমি বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এরপরে দেখেন আপনারা এই আসমানে কত কিছু রয়েছে সূর্য রয়েছে এই যে এখন অন্ধকার সকালবেলা ভোরবেলা যদি সূর্য না উঠে পৃথিবী আলোকিত হবে কথা বলছেন না কেন এই সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আল্লাহু আকবার কইতে মন চায় না আমার বাসা চিটাং এ এখান থেকে 250 কিলোমিটার বা সামথিং হবে সূর্য হলো জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে বুঝতেছেন আপনি বোঝার চেষ্টা করেন এই সূর্য যেটাকে আমরা খুব ছোট দেখি আসলে এটা এত ছোট নয় সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় 13 গুণ নয় 13 শত নয় 13 হাজার নয় 13 চিন্তা করেছেন আমাদের এই বাংলাদেশটাকে খুব বড় ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা এত ছোট একটা দেশ প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে প্রায় 30 গুণ বড় আমেরিকা কানাডা প্রায় 90 গুণ 100 গুণ বড় আয়তনের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ দেশের নাম হলো রাশিয়া বাংলাদেশের চাইতে 160 গুণ বড় এই রকম পৃথিবীতে 250টার বেশি দেশ আছে এটা নিয়ে পৃথিবী নয় 250টা দেশ মানুষ তো মাটিতে বসবাস করছে এই চার ভাগের এক ভাগ হলো মাটি আর বাকি তিন ভাগ কি বিশাল বিশাল মহাসাগর প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 57 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহু আকবার আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার
এরকম বিশাল বিশাল মহাসাগর জলরাশি তিন ভাগই পানি এক ভাগ মাটি বিশাল এই পৃথিবী এটার চাইতে সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 মাইল দূরে অবস্থিত সূর্য সেখান থেকে সূর্য তার আলোটা ছাড়ে এই যে লাইট এই লাইট যদি আরো 200 হাত উপরে উঠানো হয় আলোর পরিমাণ কমবে না বাড়বে এখানে অপারেটর ভাই আছে কিনা জানি না যাই হোক আমরা অনুমান করে ধরে নেই এই লাইটের পাওয়ার ধরে নিলাম 100 কত হইতে পারে সূর্যকে কি পরিমাণ টেম্পারেচার দেওয়া হয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন 9 কোটি 30 মাইল দূর থেকে সূর্য আলো দেয় আর এর টেম্পারেচার হলো বিজ্ঞান বলছে সূর্যকে যে টেম্পারেচার তাপমাত্রা দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা আল্লাহু আকবার এই 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো সরাসরি আসলে বাঁচতে পারতেন আপনারা কি করেছেন আল্লাহ তাআলা চিন্তা করেছেন সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড তাও সরাসরি আলোটা আসে না সরাসরি আলো আসে না বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আইনোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এরকমের অনেকগুলো ফিল্টার মহাশূন্যে আল্লাহ তাআলা স্থাপন করেছেন যাতে করে সূর্যের আলো সরাসরি মানুষকে হিট না করে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর এরকম বিভিন্ন ধরনের ফিল্টার স্থাপন করেছেন আর সূর্যের আলো ওই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে পিউরিফাই হয়ে যতটুকু আলো দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেন সুবহানাল্লাহ আকাশে এই সূর্য স্থাপন করেছেন কে আল্লাহ এই সূর্যের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াজআলনা সিরাজাম ওয়া হাজা সূর্যকে আসমানে মহাশূন্যে তেজদীপ্ত বাতি যিনি বানিয়েছেন তিনি কি সূর্য ছাড়ো রয়েছে চন্দ্র এই যে চন্দ্র আবার সূর্যের ব্যাপারে আরেকটা কথা বলে রাখি যেটা নিয়ে বিজ্ঞান মারামারি করছে বহুদিন সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে কেউ কয় সূর্য ঘুরে কেউ কয় পৃথিবী ঘুরে মারামারি করতে করতে স্যাটেলাইটের যুগে এসে বিজ্ঞান বলেছে আসলে সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে তোমার মাথাও ঘুরে আমার মাথাও ঘুরে সব ঘুরে বিজ্ঞান মারামারি করতে করতে ঘোরাঘুরি সমস্যার সমাধান দিয়েছে অথচ আজ থেকে 1500 বছর আগে কোরআনে একটা বিজ্ঞানময় সূরা আছে ওই সূরার নাম হলো সূরা ইয়াসিন সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار كل في فلك يسبحون الله أكبر আল্লাহ বলছেন সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার ওই কক্ষপথে পরিভ্রমণ করছে চাঁদের জন্য আমি একটা মঞ্জিল ঠিক করে দিয়েছি চাঁদও তার নির্ধারিত সেই মঞ্জিলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চাঁদের নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না কুল্লুন ফি ফালাকি ইসবাহুন আল্লাহ বলছেন প্রত্যেকেই তার আপন আপন কক্ষপথ অনুযায়ী সন্তরণ করছে তাহলে ঘোরাঘুরি সমস্যার সমাধান বিজ্ঞান দিয়েছে আগে না কোরআন দিয়েছে আগে আস্তে বলবেন না জোরে বলেন বিজ্ঞান দিয়েছে আগে না কোরআন দিয়েছে আগে এরপরে এই চাঁদের ব্যাপারে আল্লাহ বলছেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا বিজ্ঞান বলতে সূর্যের নিজস্ব আলো আছে চাঁদের নিজস্ব কোনো আলো এই তথ্যটাও কোরআনে আছে
আরবি অভিধান খুললে দেখবেন সূর্যকে যে আল্লাহ সিরাজ বলেছেন সিরাজ বলা হয় এমন বাতিকে যার নিজস্ব আলো থাকে আর মুনির বলা হয় সেই আলোকে যার উপরে অন্যের আলো এসে প্রতিফলিত হয় সেটাকে আরবিতে বলা হয় কি মুনির আল্লাহ তাআলা এখানে চন্দ্রের ব্যাপারে বলছেন যে আমি এই চন্দ্রকে প্রতিফলিত আলো বানিয়েছি সুবহানাল্লাহ বলেন আবার এই যে চন্দ্র সূর্য আর চন্দ্রকে রব্বুল আলামিন আসমানের মধ্যে চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে ঝুলাইয়া দিয়েছেন সূর্য আর চন্দ্র যদি না থাকতো তাহলে বলেন তো দিন রাতের কি পরিবর্তন হতো নাকি এজন্য আল্লাহ বলেছেন মহা শূন্যে আমি সূর্য আর চন্দ্র স্থাপন করে তোমাদের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার আসমানে ঝুলাইয়া দিয়েছি আবার এই যে চাঁদ আছে চাঁদের মধ্যে ফাটল আছে চাঁদের মধ্যে কি আছে 1957 সাল থেকে মহাকাশ অভিযান শুরু হয়েছে কত সাল থেকে 1957 থেকে তারই ধারাবাহিকতায় 1969 1969 সালে তিন বন্ধু চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স আর এডুইন অলরিন এই তিনজন চাঁদে গিয়ে দেখেছে সত্যি তো চাঁদের মধ্যে ফাটল আছে বিজ্ঞানীরা সরাসরি চোখে দেখেছে এগুলো বেশি দিন আগের কথা না কিন্তু চাঁদের মধ্যে ফাটল আছে এটা আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলেছেন এমন কি চাঁদের নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়েছেন আল্লাহু আকবার কোরআনুল কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের প্রথম আয়াতে আল্লাহ বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশা القمر আল্লাহ বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে কিভাবে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তার একটা ঘটনা আছে ঘটনাটা কি বলবো কিভাবে চাঁদ দুই ভাগ হয়েছিল শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন কাফের মুশরিকগুলো বলল ও মুহাম্মদ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সত্যিকারার্থেই নবী হয়ে থাকো তাহলে আসমানের যে চাঁদ আছে আসমানের চাঁদটা দুই ভাগ করে আমাদেরকে দেখাও আসমানের চাঁদ যদি দুই ভাগ করে দেখাতে পারো আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারার্থেই নবী নবীজি চুপ হয়ে গেলেন আল্লাহ তাআলা জিব্রিল আমিনকে পাঠালেন জিব্রিল আমিন পাঠিয়ে আল্লাহ জানিয়ে দিলেন ও আমার হাবিব চিন্তার কোনো কারণ নাই ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই আপনি আপনার এই শাহাদত আঙ্গুলটাকে চাঁদের দিকে ইশারা করে নবীজি যখন এই শাহাদত আঙ্গুলটাকে চাঁদের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে নবীজির আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেল চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই তত্ত্ব বিজ্ঞান দিয়েছে আগে না কুরআন দিয়েছে আগে এখন আমাদের সমাজে আমাদের দেশে কিছু মানুষ বের হয়েছে কুরআন পড়ুয়া লোকদের কথা শুনলেই গায়ে জ্বালা ধরে যায় আর হেরা বিজ্ঞান বুঝতে বুঝতে এত বিজ্ঞান বুঝতে 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 এটাই বুঝছে মানুষ মানুষের জাত না মানুষ নাকি বান্দরের জাত বান্দরের ঘরের বান্দর মানুষ যদি বান্দরের জাতি হয় তো তোরা মানুষের সমাজ থেকে বের হয়ে গিয়ে জঙ্গলে কিংবা চিড়িয়াখানায় গিয়ে তোদের জাতি ভাইদের সাথে বসবাস কর খাঁচার দরকার হলে আমরা খাঁচা বানাইয়া দিই এই প্রসঙ্গ সামনে আসতেছে এটাও আমি বলবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কয়েক মিনিট থাকা যাবে তো একদম জায়গা মতো আপনাদেরকে তুলছি মজা লাগতেছে আপনাদের সাধারণত এই বিষয়গুলো সেমিনারে হলে ভালো হয় কিংবা একদম এডুকেটেড সোসাইটি হলে বেশি ভালো হয় তবে আমার মনে হচ্ছে আজকের এই বিষয়টা জায়গা মতো বসছে আপনারা সবাই শুনতেছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আসার সময় ভয় পেয়েছিলাম যে আল্লাহ জানে মাহফিলে এটা সবাই শুনে কিনা কিন্তু কমিটিকে খুব স্মার্ট মনে হচ্ছে না না সবাই 80% 100 ভাগ আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আসমান গেল এবার জমিনের দিকে আসে এই জমিন বানিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন জমিন বানিয়েছেন কে এবার জমিনের দিকে আসেন আল্লাহ বলছেন এই জমিনটাকে কেমনে বানিয়েছে শোনো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা এই জমিনকে আমি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি দেখুন আমরা যে বিস্তীর্ণ ভূমির উপরে বসবাস করছি এগুলো কয়েকটা পাতলা প্লেটের উপরে যেগুলোকে বিজ্ঞান নাম দিয়েছে
টেকটোনিক প্লেট এই যে তুরস্কে ভূমিকম্প হয়েছে না জমিনের নিচে পাতলা পাতলা প্লেট আছে এই প্লেটগুলো যখন নড়াচড়া আরম্ভ করে ভূমিকম্প শুরু হয় আর নড়াচড়াটা যদি একটু বেশি হয়ে যায় তখন ভূমিকম্পের মাত্রাও বেশি হয় প্রতি মুহূর্তে আমরা ঝুঁকির উপরে আছি কিছু মানুষ এত বেশি নাফরমান হয়েছে এত বেশি নাফরমান হয়েছে আমরা তো এমন মানুষ আমরা যখন যা মন চায় তাই করি এই যে আপনি রাতের বেলা নাইট ক্লাবে নাচানাচি করেন মদ্যপান করেন ওই সময় যে বিল্ডিং এর মধ্যে একাম কুকাম করেন ভূমিকম্প দিয়া মাটির নিচে আপনাকে ধসাই দিতে পারেন কে আলেমদের উপরে নির্যাতন করে খুব মজা পান মজা করে হাসাহাসি করা অবস্থায় ভূমিকম্প দিয়া মাটির নিচে ধসাই দিতে পারেন কে তুরস্কে তিন চার দিন আগে যে ভয়াবহ ঘূর্ণিঝড় এই ভূমিকম্পটা হলো আপনারা জানেন প্রায় 20,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আমিন 6,000-এরও বেশি ভবন ধসে গিয়েছে 7.8 রিখটার স্কেলের ভূমিকম্প ছিল 1 থেকে 5 পর্যন্ত বলা হয় নরমাল ভূমিকম্প 5 থেকে 8 এটাকে বলা হয় মোটামুটি ভয়াবহ আর 8 থেকে 10 মানে মারাত্মক বেশি ভয়াবহ কিছু না থাকার সম্ভাবনা আচ্ছা এই যে আমরা এত মজা করি আমাদের বিল্ডিং গুলো এই যে কিছুদিন আগে পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতু সহ যমুনা সেতু সহ আমাদের সুন্দর সুন্দর স্থাপনা গুলো আল্লাহ যদি চান এগুলোকে সব বিলীন করে দিতে আল্লাহর কয়েক বছর সময় লাগবে সেকেন্ডও লাগবে না ন্যানো সেকেন্ডও লাগবে না আল্লাহ বলবেন আপনারা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখেছেন এক একটা বিল্ডিং তুরস্কের ভূমিকম্পে কেমনে পড়ছে দেখছেন মুহূর্তে সেকেন্ডও লাগে নাই তো এই যে আমরা ভূমি মাটির উপরে আছি এর নিচে টেকটোনিক প্লেট আছে এগুলোকে ক্রেস্ট মেন্টল ইত্যাদি ইত্যাদি বলা হয় তো এই পৃথিবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীকে জমিনকে আল্লাহ তাআলা বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন জমিন যেন হেলাদুলা না করে নড়াচড়া না করে আল্লাহ কি করেছেন আল্লাহ বলছেন নড়াচড়া যেন তার বন্ধ হয়ে যায় এই জন্য পাহাড়গুলোকে পেরেক পেরেক বুঝেন তো আপনারা এই যে দেখেন এই কাটেও পেরেক আছে আল্লাহ বলছেন জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য ওয়া আলকা ফিল আরদি রওয়াসিয়া আন তামিদা বিকুম আমি এই মাটির উপরকে পাহাড়কে এরকম গেরে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে দিয়ে জমিনকে শক্ত বানিয়ে দিয়েছি এই যে পাহাড় পাহাড়ের কিন্তু দুইটা অংশ আছে কয়টা অংশ একটা অংশ আপনারা দেখেন আরেকটা অংশ আপনারা দেখেন না কোন অংশ দেখেন বলি জমিনের উপরে পাহাড়ের যে অংশটা আছে ওইটা আপনারা দেখেন কিন্তু জমিনের নিচে যে কি পরিমাণ গেড়ে দেওয়া হয়েছে ওইটা আপনারা দেখেন না এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই মনে করেন এটা একটা পেরেক এই যে পেরেক এই পেরেকটাকে যদি এখানে গেড়ে দেওয়া হয় তাকান সবাই মনে করেন এই পেরেক এখানে আমি এভাবে এভাবে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে গেড়ে দিলাম তাইলে এতটুকু অংশ নিচে চলে গেল না ঠিক এইভাবে করে আল্লাহ বলছেন জমিনের উপরে পাহাড়কে আমি গেড়ে দিয়ে ওই যে গেড়ে দেওয়া অংশটা আমরা দেখি আসেন আপনাদেরকে বুঝাই দিই মাউন্ট এভারেস্টের চূড়া মাউন্ট এভারেস্টের নাম শুনছেন না এভারেস্ট হলো জমিন থেকে 9 কিলোমিটার উঁচু কত কিলোমিটার আর এর গভীরতা জানেন কত এর গভীরতা হলো 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আল্লাহ আকবার জিওলজি ভূতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন এরা এই তত্ত্বগুলো কয়েক বছর আগে দিয়েছেন আর আমার আল্লাহ এই কোরআনের ভেতরে এই সায়েন্টিফিক থিওরিগুলো আরো 1,500 বছর আগে দিয়েছেন জুড়ে বলেন আল্লাহ আকবার তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে আরো জুড়ে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে এরপরে আল্লাহ বলছেন এই জমিনটাকে গেড়ে দিলাম এই জমিনের উপরেই তোমাদের বসবাস
আল্লাহ বলছেন ওয়াল আরদ মাদাদনাহা ওয়া আলকাইনা ফীহা রওয়াসিয়া ওয়া আমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন বাহীজ তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব আল্লাহ বলছেন জমিনটাকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি এরপরে পাহাড়গুলো দিয়ে জমিনকে গেরে দিয়ে আমি জমিনটাকে শক্ত বানিয়ে দিয়েছি তারপরে এই জমিন থেকে ফসল উৎপাদন ফলমূল ফসল উৎপাদন যিনি করেন তিনি কি বলবেন না হুজুর আমরা তো হাল চাষ করি এই যে মাটিগুলো যখন অনুর্বর থাকে শুষ্ক থাকে এই মাটিগুলোকে উর্বর বানানোর জন্য আসমান থেকে যিনি বৃষ্টি নাজিল করেন তিনি কি আর জোরে বলেন তিনি কি বলেন তো বৃষ্টি কি দুনিয়ার কোনো নেতা দেয় নাকি আসতে বললে হবে না বৃষ্টি কি কোনো নেতা দেয় নাকি বৃষ্টি যিনি দেন সবাই বলেন তিনি কে এবার শুনেন বৃষ্টি কেমনে হয় বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া বিজ্ঞান বলেছে তিনটি কয়টি জুড়ে বলেন কয়টি এক নম্বর প্রথমে সাগর মহাসাগরের পানিগুলোকে বাষ্পাকারে উত্থিত করা হয় বুদবুদ গুলোকে বাষ্প করে জলীয় বাষ্প আকারে ওঠানো হয় এক দুই নম্বরে ওই জলীয় বাষ্পগুলোকে মেঘের টুকরায় পরিণত করা হয় তিন নম্বরে ওই মেঘের টুকরা থেকে মেঘে মেঘে ঘর্ষণ ঘটায়া এরপরে জমিনে পানি দেওয়া হয় বৃষ্টির পানি বিজ্ঞান কিছুদিন আগে গবেষণা করে এই তথ্য দিয়েছে কিন্তু যে কোরআনকে আমরা মোল্লাদের কিতাব মনে করি এই কোরআন তো আপনি পড়লেন না কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবাসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাকা ইয়াখরুজু মিন খিলালি ফাইযা আসাবা به من يشاء من عباده إذا هم يستبشرون الله বলছেন এই বৃষ্টি তোমাদের জন্য কিভাবে আমি প্রক্রিয়াজাত করি শোনো আমি প্রথমে বাতাসকে হুকুম করি বাতাস আমার হুকুম মতো সাগর মহাসাগর থেকে বাষ্পাকারে পানি যখন আসমানে উত্থিত করে তারপরে আমি সেগুলোকে মেঘমালায় পুঞ্জীভূত করি মেঘের টুকরায় পরিণত করি পৃথিবীর যে জায়গায় বৃষ্টি দরকার বাতাসের মাধ্যমে মেঘের টুকরাগুলোকে ওই জায়গায় নিয়ে গিয়ে মেঘে মেঘে ঘর্ষণ ঘটায়া আসমান থেকে বাড়িধারা যিনি নাজিল করেন তিনি কে এবার আপনারা বলেন তো আল্লাহ তাআলা বৃষ্টি প্রক্রিয়াজাত করার জন্য প্রথমে যে সাগর থেকে মহাসাগর থেকে বাষ্পাকারে পানি উঠাইছিলেন বলেন তো সাগর মহাসাগরের পানিগুলো লোনা পানি না মিঠা পানি আরো জোরে বলেন লোনা মানে লবণাক্ত সাগরের পানি তো হলো লবণাক্ত পানি ঠুটে দিয়া দেখবেন তাহলে বৃষ্টি প্রক্রিয়াজাত করার জন্য প্রথমে উঠানো হলো লবণাক্ত পানি যখন এটাকে প্রক্রিয়াজাত করে এটাকে যখন আল্লাহ তাআলা প্রক্রিয়াজাত করে আমাদের জন্য দিলেন দেওয়ার সময় কি আল্লাহ লোনা পানি দিলেন নাকি মিষ্টি পানি দিলেন আল্লাহ বলছেন বান্দা শুনলাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন আমি যদি চাইতাম লোনাটাই দিতে পারতাম বান্দারে আমি তোমাদের জন্য দয়া করে মিঠা পানি দিয়েছি কেন শুকরিয়া করো না কেন করো না বলেন আলহামদুলিল্লাহ কেন আল্লাহ লোনা পানি দিলেন না কারণ আপনাদের মাঠে ঘাটে আপনারা যে ধানের ক্ষেত করেন আপনারা যে টমেটো চাষ করেন ভুট্টা চাষ করেন গম করেন ধানের ক্ষেত করেন এই যে ক্ষেতগুলো আমরা করি লোনা পানি যদি সেচ দেওয়া হতো লোনা পানি লাগালে বলেন তো আমাদের জমিনে কি কোনো ফসল হতো নাকি আস্তে বলবেন না জোরে বলেন কোনো ফসল হতো নাকি আল্লাহ বলছেন এই জন্য বান্দা আমি তোমাদের জন্য লোনা পানি নাজিল না করে আসমান থেকে নাজিল করার সময় আমি তোমাদের জন্য মিষ্টি পানি নাজিল করলাম বৃষ্টির পানি হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সান
বৃষ্টির পানি হলো দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন এই বৃষ্টির মধ্যে আছে ক্যালসিয়াম বৃষ্টির পানিতে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম পটাশিয়ামের সব উপাদান আছে এবং আধুনিক যুগের বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন প্রত্যেক বছর বৃষ্টির মাধ্যমে আসমান থেকে জমিনে বৃষ্টির পানির মাধ্যমে 150 বিলিয়ন টন সারের উপাদান নাজিল হয় আরো আস্তে বলেন সুবহানাল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে 150 মিলিয়ন না বিলিয়ন টন সারের উপাদান নাজিল করেন কে আল্লাহ বলছেন এই যে বৃষ্টির পানিগুলো নাজিল করলাম নাফরমান লোকেরা বলতে পারে আমার লাগবে না আল্লাহর বৃষ্টির পানি নাউজুবিল্লাহ বলতে পারে অসুবিধা নাই বৃষ্টির পানি না হইলো আমি ক্ষেত করতে পারবো আমি ডিপ স্থাপন কইরা এরপরে মাটির নিচ থেকে পানি উঠাবো পাগল পাগল কেমন পাগল মাটির নিচের পানিটা কোথ থেকে এলো শোনো আল্লাহ বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদরিন ফাআস কন্নাহু ফিল আর্দ আল্লাহ বলছেন আসমান থেকে যখন বৃষ্টি নাজিল করি এত পরিমাণ বৃষ্টির পানি পড়ে শুকায়া 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 এই পানিগুলো তো মাটি চুষে নেয় মাটির অভ্যন্তরে চলে যায় আর ডিপ স্থাপন টিউবওয়েল স্থাপন যখন করো আল্লাহ বলছেন বৃষ্টির পানিগুলো ভূগর্ভের অতল তলায় আমি যে সঞ্চারিত করি জমা করে রাখি আমি আল্লাহর দেওয়া পানিগুলোই বান্দা তুমি উঠায়া সেচ দিয়ে থাকো সুবহানাল্লাহ কেউ যদি বলে লাগবে না আমার সেই পানি খালে পানি আছে বিলে পানি আছে নদীতে পানি আছে আল্লাহ বলছেন কুল আরাইতুম ইন أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين আল্লাহ বলছেন যদি তোমার খাল বিল আর নদ নদীর পানি শুকিয়ে যায় মরা গঙ্গে পানির জোয়ার আবার যিনি এনে দিতে পারেন তিনি কে আল্লাহ বলছেন এই যে বৃষ্টির পানি চলে আসলো অথবা পানি সেচ দিয়ে তোমরা ফসল উৎপাদন করো এই ফসলগুলো তোমরা ফলাও না আল্লাহ বলছেন ফসলগুলো তোমাদের জন্য উৎপাদন যিনি করেন তিনি কি ওই যে আপনাদের নরসিংদীতে কি বলে আমি জানি না আমাদের সিলেটে বলে জালা হ্যাঁ আচ্ছা বুঝাইতে সুবিধা হবে জালা যখন ফলায় জালা ফলানোর পরে দেখা যায় একটা ধানের জালা থেকে একটা গাছ হয় ওই গাছটা যখন রোপণ করে ওই গাছ থেকে কিন্তু একটা ধান হয় না শত শত ধান হয় এই যে একটা ধানের চারা থেকে চারা গাছ থেকে শত শত ধান যিনি দিলেন তিনি কে আল্লাহ বলছেন আফারাআইতুম মা তাহরুসুন তোমরা যে ফসল উৎপাদন করো সেটা নিয়ে কি ভেবেছো নাকি এগুলো তো তোমরা ফলাও না মানুষের জন্য এগুলো যিনি উৎপাদন করেন তিনি কে আসেন এবার আল্লাহকে চেনার জন্য আর বিজ্ঞান বুঝার জন্য অত দূরে যাওয়া লাগবে না কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি শেষ দিকে চলে আসছি এখনই সব মজার মজার তথ্য বলবো 15-20 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ এই বোর্ডের দিকে তাকা আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে আজকে কিছু বান্দরের ঘরের বান্দর তারা কয় মানুষের পূর্বপুরুষ নাকি সার্বজনীন ছিল মানুষ নাকি সৃষ্টির শুরুতে সার্বজনীন ছিল এরপরে বিবর্তিত হয়ে হয়ে মানুষ নাকি শিম্পাঞ্জি বান্দর থেকে আস্তে আস্তে হঠাৎ করে মানুষ হয়ে গেছে মানুষ কোনদিনও বিবর্তিত হয়ে মানুষ হয় নাই এই দুনিয়াতে রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন মোট চারটা ক্যাটাগরিতে আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে সবাই বলেন দুনিয়াতে মানুষ আল্লাহ বানিয়েছেন মোট কয়টা ক্যাটাগরিতে আরো জুড়ে বলেন কয়টা মুখস্থ করে দেন এগুলো নতুন নতুন তথ্য কয় ক্যাটাগরি নাম্বার ওয়ান এক নম্বরে আল্লাহ বলছেন বাবা নাই মা নাই নারী পুরুষের মিলন ছাড়া মা বাবা ছাড়া দুনিয়ার প্রথম মানুষকে যিনি সরাসরি নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন তিনি কি মা ছাড়া বাপ ছাড়া সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ বানিয়েছেন সেই মানুষের নাম কি এটা হলো এক নম্বর ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি হলো উনারও মা নাই বাপ নাই
তবে আদম থেকে আল্লাহ হাওয়া বানিয়েছেন এজন্য আল্লাহ বলেছেন ওয়া খালাকা মিনহা জাওজাহা আদম থেকে আমি হাওয়া বানিয়েছি এটা হলো দুই নাম্বার ক্যাটাগরি তিন নাম্বার ক্যাটাগরি হলো নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে সন্তান যিনি পয়দা করেন তিনি কে আল্লাহ আল্লাহ বলেন এই যে দুনিয়ার জগৎ সংসার এই সংসারের বিস্তৃতি ঘটিয়েছি আমি মাত্র দুইজন দিয়ে এই যে দেখুন আমরা এখানে যারা আছি আপনার হয়তো ভাই বোন আছে কিন্তু আপনার মা বাপ বিয়ে যখন করেছিলেন কোনো ভাই বোন ছিল না বিয়ে শাদি করার পরে বাচ্চা কাচ্চা হলো এরপরে আপনারা ভাই বোনে তোগুলো হয়েছেন কিন্তু সংসার শুরু হয়েছে মা আর বাপ দিয়ে আল্লাহ বলছেন এই যে জগৎ সংসার দুনিয়ার সংসার দুনিয়াতে বর্তমানে 800 কোটি মানুষ আছে আমাদের আগে হাজার হাজার মানুষ হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে বিরাট জগৎ সংসার শুরু হয়েছিল কয়জন দিয়ে আরো জোরে বলেন আল্লাহ বলছেন আদম হাওয়াকে আমি দুনিয়ায় পাঠালাম আদম হাওয়া থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আল্লাহ বলছেন দুইজন থেকে আমি দুইজনের মিলনে অসংখ্য নারী পুরুষ পয়দা করে জমিনে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এটা হলো মানুষ বানানোর আল্লাহর তিন নাম্বার ক্যাটাগরি নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান বানিয়েছেন কে আল্লাহ মুখস্থ করে ফেলবেন এক নাম্বার মা নাই বাপ নাই আদম বানিয়েছেন কে আল্লাহ দুই নাম্বার আদম থেকে হাওয়া বানিয়েছেন কে তিন নাম্বার আমাকে আপনাকে আমাদেরকে মা বাপ অর্থাৎ নারী পুরুষের মিলনে বানিয়েছেন কে চার নাম্বার একটা ক্যাটাগরি হলো এটা দুনিয়ার এক্সেপশনাল ঘটনা ব্যতিক্রমী একটা ঘটনা আমরা জানি পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আসে না কিন্তু এই দুনিয়াতে একজন নারীর পেটে আল্লাহ পুরুষ ছাড়া সন্তান দিয়েছেন ওই মহিলার নাম কি মারিয়াম ওই মহিলার পেটে আসা সন্তানের নাম কি হয়তো অনেকের মাথায় আসবে না আশ্চর্য ঘটনা পুরুষ ছাড়া নারীর পেটে কেমনে সন্তান হয় বাপ ছাড়া কেমনে মার পেটে সন্তান আসে যখন মারিয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে সম্প্রদায়ের সামনে আসলেন খ্রিস্টানরা তখন বলল ও মারিয়াম তোমাকে তো আমরা ভালো নারী মনে করতাম কিন্তু তুমি তো অবিবাহিতা নারী তুমি অবিবাহিত অবস্থায় পুরুষ ছাড়া স্বামী ছাড়া তোমার পেটে কেমনে সন্তান আসলো নিশ্চয়ই তুমি জিনা করেছো নাউজুবিল্লাহ তারা যখন মারিয়াম আলাইহিসসালামের চরিত্র অপবাদ দিল আল্লাহ তাআলা কোরআন আল্লাহ তাআলা তখন তাদেরকে জবাব দিলেন কোরআনে কারীমে এসেছে আল্লাহ বললেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খলাকাহু মিন তুরাব আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যারা বলো পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান আসে কেমনে ব্যাকলের দল বেকুবের দল আমি যখন আদম বানাইছিলাম তখন কি আমার মা বাপ লাগছে নাকি আরো জোরে বলেন আল্লাহ বলছেন আমি হলাম সেই মহান সর্বশক্তিমান রব আমি আদম বানানোর জন্য মা লাগে নাই বাপও লাগে নাই মা বাপ ছাড়া আমি আল্লাহ যদি আদম বানাইতে পারি তাহলে আমি সেই আল্লাহ বাপ ছাড়া মায়ের পেটেও আল্লাহ সন্তান দিতে পারেন কিনা এই হলো মানুষ বানানোর মোট কয়টা ক্যাটাগরি তাহলে সবাই বলেন তো মানুষ কি মানুষের জাত না বান্দরের জাত আরো জোরে বলেন সুতরাং যারা মানুষের মনুষ্যত্বকে অপমানিত করেছে সেই সকল বান্দরের ঘরের বান্দরদেরকে অবশ্যই আমাদের অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে দিয়েছেন বিষয় কোরআন ও বিজ্ঞান আধুনিক বিজ্ঞান চার্লস ডারউইনের এই বিবর্তনবাদ তত্ত্বকে বহু আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে ডাস্টবিনে ফেলে দেওয়া সেই তত্ত্ব আমার দেশের কিছু বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবীরা কুড়ায় আয় না আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে এইসব বান্দ্রামি শিক্ষা ঢুকায় দিয়া আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে নাস্তিকতাবাদ চর্চা করিয়ে তারা চেয়েছিল সংশয়বাদী বানাতে আমরা বলতে চাই এদেশে একজন তৌহিদবাদী মুসলমান বেঁচে থাকতে নাস্তিকতাবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ
এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা ঈমান ইস্যু, এটা মনুষ্যত্ববোধের ইস্যু। কয় মানুষ নাকি পূর্বে বান্দর ছিল, গাছের ডালে ডালে লাহাইতে লাহাইতে লেজ খসে পড়ে গেছে, বান্দরের ঘরের বান্দর। তোদের পূর্বপুরুষরা বান্দর থাকতে পারে, আমাদের পূর্বপুরুষরা বান্দর ছিল না, আমরা মানুষ, আমরা মানুষের জাত। আর বিবর্তনবাদ নিয়ে এত যদি দরদ থাকে, আমি তো আগেই বলেছি তোদের উচিত এই মনুষ্য সমাজ ছেড়ে দিয়ে তোদের জাতি ভাইদের সাথে বসবাসের জন্য হয় জঙ্গলে যাওয়া অথবা চিড়িয়াখানায় চলে যাওয়া। তোরা তোদের জাতি ভাইদের সাথে থাক, ঠিক কিনা বলেন? শোনেন শোনেন, এদেশের আলেম ওলামারা যদি প্রতিবাদ না করতেন, এখন তো বলা হয়েছে এগুলো বাতিল করা হবে, নইলে তো বিপদ হইতো। হ্যাঁ শোনেন, ছোটবেলায় মানুষ যেগুলো পড়ে এগুলো যে তার ব্রেন ওয়াশ হয়ে যেত, ব্রেন ওয়াশ হয়ে যায়। এগুলো যদি থাকতো অবস্থাটা এমন হইতো, আপনারা যখন বুড়া হইতেন আপনাদের নাতি নাতনিরা কাঁধে উঠতো, কুলে উঠে বলতো, দাদু ভাই নানু ভাই, আমরা তো স্কুল কলেজে গিয়ে আমরা যখন পড়াশোনা করেছি, ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব পড়েছি, এবং আমরা পড়তে যেয়ে দেখেছি মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল, তো দাদু ভাই নানু ভাই বলেন তো আপনার দাদা অথবা আপনার দাদার বাপ এটা কোন কালারের, কোন জাতের বান্দর ছিল, এরকম প্রশ্ন তো করতেই পারে, কথা বলেন না কেন? কি পড়তেছে আমাদের ছেলে মেয়ে? আমরা ছোটবেলায় কি সুন্দর সুন্দর জিনিস পড়েছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন, আমি যেন আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। মরালিটি বিল্ড আপের জন্য এই কবিতাগুলো কত গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলায় শিখেছি তুলি দুই হাত, করি মোনাজাত, হে রহিম রহমান, এগুলো পড়ছেন না আপনারা? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড়, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি। কি সুন্দর সুন্দর কবিতা আমরা পড়েছি, কাজী নজরুলের কবিতা, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলে ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে। আমরা আরো পড়েছি আহা জসীমউদ্দিনের সেই কবিতা, তো আপনারা জানেন জসীমউদ্দিন কবরের কাছে এইসা প্রতিদিন কাঁদে, নাতি বলতেছে দাদু ভাই আপনি কবরের কাছে এসে প্রতিদিন কাঁদেন কেন? জসীমউদ্দিন কবিতায় লিখে জবাব দিয়েছে, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের, স্বামী স্ত্রীর প্রেমাদর্শের একটা বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে ঘটেছে। আপনাদের পুলামাইয়ারা কি শিখে জানেন? একদম বাগদম ঘোরাডম সাজে। আমি কি অবাস্তব কিছু বলেছি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা, এটা কে লিখছে আমি জানি না, এটা যদি পাইতা আমি জিগাইতা যে তুই এটা লিখার আগে কি পরিমাণ গাঁজা খাইছিলি, তারা জিগাইতা এটা লিখার আগে তুই কই বোতল খাইছিলি নাকি ডেট ওভার গাঁজা খাইছিলি, লিখছে কি দেখেন এই ব্যাককলের ব্যাককল, শোনেন লিখছে কি দেখেন এই ব্যাককল, হাট্টিমা টিম টিম, তারপরে কি তারা মাঠে। এখন যারা মাঠে পারে ডিম তাদের নাকি খাড়া আছে আবার দুইটা, আপনারা বলেন তো আমাকে, শিং আছে এমন প্রাণীর ডিম পারছে আজ পর্যন্ত দেখছেন আপনারা? গরু ডিম পারে, ছাগল ডিম পারে, মহিষ ডিম পারে, বলদ ডিম পারে, যেইটা লিখছে কোন জাতের বলদ চিন্তা করছেন? হ্যাঁ শিং আছে এমন পানি ডিম পারে কেমনে? এইসব আবুল তাবুল বিষয় পাঠ্য বইয়ে থাকুক, আমাদের বাচ্চারা এগুলো শিখুক, দল মত নির্বিশেষে সবাই বলেন এগুলো আমরা চাই, আমরা চাই, আরো জোরে আমরা চাই। এজন্য আমরা বলবো শিক্ষা ব্যবস্থায় সুন্দর সুন্দর বিষয় নিয়ে আসতে হবে, তার পাশাপাশি অবশ্যই শিক্ষা কমিশনে এদেশের বরেণ্য আলেমদেরকে সম্পৃক্ত করে শিক্ষা ব্যবস্থায় ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, করতে হবে, করতে হবে। এদেশে 91% মানুষ মুসলমান, আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয়, কারো বাপের পয়সায় বই ছাপা হয় না, আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয়, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন হয়, সুতরাং 91% মুসলমানের ট্যাক্সের পয়সায় বই ছাপা হবে, বেতন হবে, আমাদের স্বার্থ দেখতে হবে, আমাদের মুসলমান সন্তানদেরকে অবশ্যই দীন শিক্ষা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এগুলো কোনো দলীয় দাবি নয়,
রাজনৈতিক দাবি নয়, এটা আমাদের প্রত্যেকের ইমানি দাবি, ঠিক কিনা বলেন? আরে ভাই, আমরা এক একজন আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, এটা আমাদের দলীয় পরিচয়, কিন্তু আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। মুসলমানিত্বের পরিচয়টা হলো আগে। চলেন আমরা সেই জায়গায় যাই। মানুষ এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তির এই উন্নতির যুগে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো বেশি সময় নিয়ে ফেলেছি, 10 মিনিট থাকা যাবে না? প্রযুক্তির এই উন্নতির যুগে আধুনিক বিজ্ঞান মানুষের কিভাবে জন্ম হয় এটা নিয়ে রিসার্চ করলো। শুনেন শুনেন মজার তথ্য, মানুষের কিভাবে জন্ম হয়, হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেন তারা দেখলেন যে কিভাবে মায়ের পেটে সন্তান তৈরি হয়, সন্তানের গঠন প্রক্রিয়া দেখলেন যে পুরুষের স্পার্ম, পুরুষের শুক্রাণু, 1 ফুটা নাপাক পানি, ওই স্পার্ম ডিম্বাণুর সাথে মিলিত হয়ে মিশ্র হয়ে তারপরে জায়গোট তৈরি হয়, ওখান থেকে একটা ভ্রূণ তৈরি হয়, এরপরে আস্তে আস্তে সেই ভ্রূণের বিকাশ সাধিত হয়, ধীরে 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 সেটা জমাট বাঁধা রক্ত, এরপরে মাংসপিণ্ড হয়, তারপরে সেটা হাড্ডিতে রূপান্তর হয়, এরপরে গোস্তের পোশাক হয়, তারপরে দেখা যায় ধীরে ধীরে স্ট্রাকচার তৈরি হয়। এবং মানুষ সৃষ্টির এই যে গঠন, এই যে প্রক্রিয়া, এটা একদিনে হয় না, কয়েক সপ্তাহ সময় লাগে। বিজ্ঞান এই বিষয়টি দেখলো, দেখে অবাক হয়ে গেল। আপনারা জানলে অবাক হবেন, মানুষ সৃষ্টির এই প্রক্রিয়ার কথা কোরআনের অসংখ্য আয়াতে এসেছে এবং অসংখ্য চিকিৎসা বিজ্ঞানী ভ্রূণের বিকাশ সাধনের এই স্তরগুলো নিয়ে গবেষণার পরে কোরআনের তথ্য যখন তারা পড়েছেন, কোরআনের তথ্যের সাথে মিল পাওয়ার কারণে অসংখ্য চিকিৎসা বিজ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিভাবে মানুষ মায়ের পেটে তৈরি হয়, রব্বুল আলামিন অসংখ্য জায়গায় এগুলো বলেছেন, যেমন সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইনা লাকুম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে 1 ফুটা স্পার্ম থেকে, শুক্রাণু থেকে তোমাদেরকে বানানো শুরু করেছি, পুরুষের স্পার্ম আর মহিলাদের অবাম, এই দুটোকে মিশ্রণ করে আমি যখন ডিম্বাণুর মধ্যে আস্তে আস্তে ভ্রূণের ভ্রূণ তৈরি করে ভ্রূণের বিকাশ সাধন করলাম, কিভাবে আমি সেই ভ্রূণটাকে বিকশিত করলাম, শোনো, আমি প্রথমে নাপাক পানি ফুটাকে মায়ের মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম, এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ডে পরিণত করলাম, এরপরে সেই মাংসপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে এর উপরে গোস্তের পোশাক আমি পরিয়ে দিলাম, তারপরে তোমার চোখ নাক ঠোঁট কান হাত পা সুন্দর একটা অবয়ব দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোনো, মানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, এরপরে তোমার মায়ের পেটের ভিতরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত রেখে দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ছোট্ট একটা বাচ্চার সাইজে মায়ের পেট থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে মানুষ সৃষ্টির সম্পর্কে, মানুষের গঠন আকৃতি কেমনে তৈরি হয় এ ব্যাপারে বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে? বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে? আসেন, মানুষের বডিতে থাকা এই জিনিসগুলো এক একটা দামি দামি নেয়ামত। চোখ, এই চোখ দিয়ে আপনি দেখেন, চোখ না থাকলে দেখতে পারতেন? জোরে বলেন, দেখতে পারতেন? এই চক্ষু নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, চক্ষু কত বড় নেয়ামত! আল্লাহ তাআলা এই চক্ষুকে তো চাইলে গরুর মতো মাথার দুই দিকে, একটা এখানে আরেকটা এখানে দিতে পারতেন না? দিলে তো অসুবিধা হইতো, ফুটবল খেলোয়াড় ভাইয়েরা আপনারা ফুটবল খেলতে পারতেন না, হেড দিতে গেলে চক্ষুটা একদম শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা কি করলেন,
চক্ষুগুলোকে কপালের নিচে দিলেন, আবার প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। আপনি উষ্ট্রা খাইয়া পড়ে গেলে চোখের যেন ক্ষতি না হয় চোখের উপরে হাত দিয়েও দিয়েছেন, দেখতে অসুন্দর লাগবে এই জন্য আল্লাহ তাআলা চোখের উপরে আবার ব্রু দিয়েছেন। কারো কারো ব্রু কি সুন্দর দেখবেন, বাঁকা তরবারির মতো দেখতেই সুন্দর লাগে, সুবহানাল্লাহ। পড়ে কিছু বোনেরা আবার স্টাইল করে ব্রু প্লাক করে, আপনাদের নরসিংদী তো অবশ্যই এগুলো নাই, এখানে আছে। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। আমার বোনদেরকে বলবো, আজকে কি মাহফিলে বোনেরা আছেন? ও আছে না, তাহলে বোনদেরকে বলবো খবরদার এটা করবেন না, ব্রু প্লাক করা হারাম করে দিয়েছেন কি? আপনি তো শাসেন কেন, আপনি তো এত বেশি শাসতেছেন, হ্যাঁ এটা যদি না থাকতো তখন তো আপনাকে আরো খারাপ লাগতো। এটা আল্লাহ সৌন্দর্যের জন্য দিয়েছেন, এটাকে আবার সুতা দিয়ে টানাটানি কইরেন এটা নিষেধ করে দিয়েছেন কি? আমরা যে পরিবেশে বাস করি এই পরিবেশে জীবাণু আর জীবাণু, এই জীবাণুগুলো প্রতিনিয়ত আমাদের চোখের ভেতরে ঢুকছে। আল্লাহ যদি এগুলো রিফ্রেশের ব্যবস্থা না করতেন আমরা অন্ধ হয়ে যেতাম। এজন্য চোখের ভেতরে আল্লাহ তাআলা এক ধরনের তরল পানীয় দিয়েছেন, একটা পানি আছে না অটোমেটিক পানি, আমরা যখন চোখের পলক ফেলি দেখা যায় সেই তরল পানিগুলো দিয়ে সব জীবাণুগুলোকে আল্লাহ ধৌত করে দিয়ে চোখটাকে হেফাজতে রাখার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার জবাব দিয়ে না, আপনারা যখন বাজারে ফোন আসে ফোন কিনতে যান প্রথম প্রশ্ন কি হয়, ভাই ক্যামেরাটা কেমন, মেগাপিক্সেল কত? যুবকরা ভাবে যে যে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি ওই ক্যামেরার ছবিও সুন্দর হয় তত। বাজারে সম্ভবত 200 মেগাপিক্সেলের উপরে ক্যামেরা এখনো নাই আমার জানার, হ্যাঁ 220 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আপনি তো জানলে অবাক হয়ে যাবেন, আপনি না চাইতেই আল্লাহ তাআলা আপনার চোখের মধ্যে 576 মেগাপিক্সেল দান করেছে। আর আপনার চোখ, আমি জানি না এই ক্যামেরাগুলো কয়টা কালার শনাক্ত করতে পারে, বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালার শনাক্ত করতে সক্ষম। এই চোখের নিয়ামত যিনি দিয়েছেন তিনি কি? জিব্বা নারায়ণেরাই আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, এই জিব্বা না থাকলে কথা বলা যেত, জিব্বা না থাকলে কথা বলা যেত না। আবার তামাম দুনিয়ার মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা একরকম। দেখেন আমাদের ঠোঁট আছে দাঁত আছে, আমরা কথা বলি ঠোঁট দাঁত জিব্বা তালু এগুলোর মাধ্যমে। আমরা বলি ভাই কেমন আছেন, এটাকে ইংলিশরা বলে হাউ আর ইউ, আরবরা বলে কাইফাল হাল, আমি তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না, হয়তো তারা এমনি বলে ওয়াং ওয়াং চুয়াং, হয়তো তারা এমন বলে। তাহলে কথা বলার যন্ত্রপাতি সবার এক, ভাষা কি এক? কুদরতটা কার এখানে? আমার বাড়ি সিলেটে, আপনারা জানেন আমাদের সিলেটে গেলে আপনাকে বলবে কিতাব আইসা বালানি আউকা খাউকা বউকা যাউকা, আমাদের ভাষা তো অন্যরকম। আবার চিটংয়ের ভাষা এটা আরো মারাত্মক, অবাজি কেন আস এরকম বলে না বলে। আর আপনাদের ভাষা তো কেমন আমি জানি না, নরসিংদীর ভাষাও সুন্দর, আপনাদের মনোহরদি তো এখানে তো বাড়ি আমাদের সাদিক ভাইয়ের, সাদিকুর রহমান আজহারি, চিনেন তো আপনারা, গতকাল এসেছিলেন। আপনাদের গর্ব, আপনাদের গর্ব, সারা বাংলাদেশে তিনি পরিচিত। ঠিক আছে সাদিক ভাই আমার এলাকায় গিয়েছেন, আমিও উনার এলাকায় আসলাম, সমান সমান কাটাকাটি হয়ে গেছে। তো আপনাদের সাদিক ভাই মাঝে মাঝে কথা বলেন ওরকম সুন্দর, মাশা আল্লাহ আপনাদের ভাষাও অনেক সুন্দর। তো এই দেখেন কথা বলার যন্ত্রপাতা ভিন্ন। আবার জিব্বা, এত খাবার দাবার, আজকে সানাউল্লাহ ভাই খাওয়াইছেন কত খাবার, টেংরা মাছ খাওয়াইছেন, তারপর কি জানি কয় আরেকটা মাছ ভুলেও গেছে, কত কিছু খাওয়াইছেন আপনি, পাবদা মাছ আমার সভাপতি ভাইকে খাওয়াইছেন আপনি, আচ্ছা পাবদা মাছ টেংরা মাছ মুরুগ গরু, এই যে আমরা এত কিছু খাই কবুতর যেটা যেটাই খাই, বলেন জিব্বা একটা, স্বাদ কি একরকম লাগে না ভিন্ন ভিন্ন রকম লাগে, মাছের টেস্ট একরকম মাংসের টেস্ট আরেক রকম, লাউয়ের টেস্ট একরকম আমের টেস্ট একরকম জামের টেস্ট আরেক রকম, একটা জিব্বা বিজ্ঞানীরা বলেছেন মানুষ তার একটা জিহ্বা দিয়ে 3000 রকমের স্বাদ নিতে পারে, এটা দিয়েছেন কি? আল্লাহ বলছেন আলাম না জাআল্লাহু আইনাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এই দুটি চক্ষু আর ঠোঁট কি আমি তোমাকে দেইনি, দিয়েছেন কি? এই যে কান কান কান, এই কানের মধ্যে 1 লক্ষ শ্রবণকোষ রয়েছে যেগুলো দিয়ে আমরা শুনতে পাই। এবং আপনাদেরকে মজার একটা তথ্য এখানে দিয়ে যাই,
এই দুনিয়ার একমাত্র সৃষ্টি হলো মানুষ যারা জন্মের আগে শুনে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা দেখেন বিজ্ঞানীরা বলছেন শুকর জন্মের 5-6 ঘন্টা পরে শুনে এর আগে সে শুনে না বিড়াল জন্মের 5-6 দিন পরে শুনে খরগোশ জন্মের 7 দিন পরে শুনে কুকুর জন্মের 10 দিন পরে শুনে কিন্তু মানুষ হচ্ছে একমাত্র সৃষ্টি আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে এ চাইল্ড gets hearing before 16 weeks of birth একটি সন্তান দুনিয়াতে আসার আগে সে যখন মায়ের পেটে থাকে জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগেই মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায় সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো বহু আগায় আছে কি এর আগায় আছে এগুলো আমার আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলেছেন আপনি জানেন না আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে কোরআনে সামউন শব্দ দিয়েছেন আর দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ বাসার অথবা বহুবচনে আবসার শব্দ দিয়েছেন কোরআন পড়লে দেখবেন কোরআনের সব জায়গায় আল্লাহ তাআলা দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন ফর এক্সাম্পল ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এখানে বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বলেছেন অন্য আয়াতে যান ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা এখানে আল্লাহ তাআলা আবসারের আগে সাম দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন আধুনিক যুগের সকল মুফাসসিরগণ এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমে দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে মানব সন্তান দেখার আগে শ্রবণ শক্তি লাভ করে আল্লাহু আকবার এজন্য শুনেন অবিবাহিত ভাইরা যারা বিয়ে শাদী করো নাই তোমাদের ওয়াজ চলে আসছে আবিয়াইত্তারা যারা মিসকিন আছো এখনো শুধু সুন্দরী মেয়ে দেখা দৌড়াইও না মেয়ে যদি দিনদান না হয় এই যে বিজ্ঞান বলল সন্তান জন্মের কয় মাস আগে মায়ের পেটে থাকাকালীন শুনে জুড়ে কয় মাস এখন যদি সুন্দরী বউ এটা যদি ঝাঁকা নাকা মার্কা হয় গান শুনলে ওয়ালি হয় সে যদি পেটে আপনার সন্তান নিয়ে সারাদিন গান শুনে হিন্দি সিনেমা দেখে নাটকের আওয়াজ যায় তো বিজ্ঞানী তো বলছে 4 মাস আগে থেকে সন্তান মার পেটে সেগুলো শুনতে পায় এখন আপনার স্ত্রী যদি এরকম ঝাঁকা নাকা ডিজে ডিজে হয় তাহলে ওই বউয়ের পেট থেকে যে সন্তানগুলো আসবে এটাও ঝাঁকা নাকা ডিজে মার্কাই হবে হাত তালে দিও না কিন্তু হাত তালে দিচ্ছে এরকম এটা হাত তালে দেওয়ার বিষয় না সিদ্ধান্ত নেওয়ার বিষয় বিয়ে শাদীর ক্ষেত্রে সৌন্দর্য ধন দৌলত বংশমর্যাদার উপরে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে রাজি আছেন তো সবাই এরপরে আসেন সর্বশেষ তত্ত্ব দিয়ে আমরা শেষের দিকে যাব এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট দেই না আমরা আরবিতে বলা হয় বাসমা ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট আর বাংলায় আমরা গ্রামে গঞ্জে বলি টিপসই মারো টিপসই দেন না আপনারা আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা আল্লাহ আকবার এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আপনারা যখন পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যাবেন দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেয় 10 আঙ্গুলের শুনেন সিগনেচার নকল করা যায় আমাদের বাংলাদেশেই দস্তখতের সিস্টেম আছে উন্নত বিশ্বে কিছু সিগনেচার নাই যেখানেই যাবেন বলবে ফিঙ্গারপ্রিন্ট প্রেস করার জন্য কারণ আমার সিগনেচার আপনি নকল করতে পারবেন আপনারটা আমি নকল করতে পারবো কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট আমি নকল করতে পারবো না আমার ফিঙ্গারপ্রিন্ট আপনি নকল করতে পারবেন এজন্য উন্নত বিশ্বে শুধু ফিঙ্গারপ্রিন্ট চলে ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্ট প্রেস করতে হয় আমরা যখন বিদেশে যাই ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট প্রেস করতে হয় ভোট দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট জমি জমা রেজিস্ট্রি ফিঙ্গারপ্রিন্ট সিম তুলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট সিমের রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট কারণ কি একজনের সাথে আরেকজনের কোনো মিল পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল এটা আমরা জানছি কোন দিন জানেন এত যে বিজ্ঞানের বড়াই করি এখন 2023 সাল 1800 সালের আগ পর্যন্ত পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের কথা জানতই না ইংল্যান্ডে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয় 1800 সালের পরে ইংল্যান্ডে এই তত্ত্ব আবিষ্কার হয় সেখান থেকে দুনিয়াব্যাপী মানুষ ফিঙ্গারপ্রিন্টের চর্চা করা আরম্ভ করল যেই কোরআনকে আমরা মুল্লাদের কিতাব মনে করে কোরআন পড়ি না এই কোরআন খুলেন খুলে দেখেন কোরআনের 75 নম্বর সুরা সুরাতুল কিয়ামা এর
তিন এবং চার নম্বর আয়াত আপনি পড়েন দেখবেন আল্লাহ সেখানে বলেছেন আয়াহ সাবু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা আল্লাহ বলেন মানুষ মরে যাওয়ার পরে তার দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে পরকাল অবিশ্বাসী লোকেরা বলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাড্ডি গুড্ডি মাংসগুলোকে একত্রিত করে কিভাবে আবার আল্লাহ মানুষকে জিন্দা করবেন আল্লাহ তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন মানুষ মরে যাওয়ার পরে তার ছিন্ন বিচ্ছিন্ন হওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ কেবল জোড়া লাগাবেন না বরং আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা আল্লাহ বলছেন হাড্ডি গুড্ডির সঙ্গে তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা আছে আঙ্গুলের এই ছাপগুলো পর্যন্ত আমি আবার পুনরায় জোড়া লাগাবো তাহলে বলেন তো ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছর আগে কোরআনে বলেছেন কে আল্লাহ এবার বলেন সবাই সবাই জোরে বলবেন কোরআন আগে না বিজ্ঞান আগে আল্লাহ বা বাবা খুব ভদ্র মানুষ আপনারা কোরআন যদি আগেই হয় নিজে এবং নিজের সন্তানদেরকে শিখাইছেন কি আগে নিজের বিবেককে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করেন আফসোস আমাদের জন্য আমরা কোরআন বুঝলাম এই যে এখানে দুই ঘন্টা আমি আলোচনা করলাম কত মনে হয় তো 120-130টা আয়াত বলে ফেলছি এতগুলো আয়াত লম্বা সময় লাগবে এগুলো 4-5 দিন একাধারে আলোচনা করলে শেষ করা যাবে এখনো অ্যাস্ট্রোনমি বাকি এখনো অ্যাস্ট্রোনমির কথা বাকি এখনো ফিজিক্সের কথা বাকি বায়োলজির কথা বাকি এখনো বিজ্ঞানের কত শাখা বাকি রয়ে গেছে প্রাণীবিদ্যা উদ্ভিদ বিজ্ঞান সমুদ্র বিজ্ঞানের কথা তো এখন আমি বলিও নাই দুই সমুদ্রে আপনারা এটা আমি আমার নিজের চোখে দেখেছি সমুদ্রে সফর করলে দেখবেন দুই তিন জাতের মোহনা একটা মোহনায় দুই তিন কালারের পানি একসাথে হয়েছে একটার সাথে আরেকটা জোড়া লাগে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান সুবহানাল্লাহ এখনো মৌমাছির কথা বাকি এখনো মাকড়সার সেই জালের কথা বাকি বিজ্ঞান এই কোরআনটা বিজ্ঞানময় গ্রন্থ সুতরাং এই কোরআনকে আমরা মুসলমানরা যখন দেখেন একটা সময় মুসলমানরা বিজ্ঞানের প্রতিটা শাখায় নেতৃত্ব দিয়েছে চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান বিজ্ঞানের সকল শাখায় মুসলমানদের বিচরণ ছিল কিন্তু মুসলমানরা যখন কোরআনকে ঝাড় ফুকের কিতাব বানায়া মসজিদে মাদ্রাসায় ঢুকাইয়া দেয়া কোরআন পড়া বন্ধ করলো আর কোরআনকে অবমূল্যায়ন করে মুসলমানগণ যখন তাদের শিক্ষা সিলেবাস থেকে তাদের প্রতিষ্ঠান থেকে কোরআনকে বিদায় করে দিল তখন থেকে মুসলমান এমন মূর্খ হইল সব দিক থেকে তারা পেছনে তারা পেছনে পড়ে গেল আর যে পাশ্চাত্য পশ্চিমে গিয়ে গিয়ে এখন মুসলমানরা বুদ্ধি আনে ক্ষমতার জন্য পৃথিবীর ইতিহাস পড়ছেন মি আপনি আপনি পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন আমাদের পূর্বপুরুষরা যখন পৃথিবী নেতৃত্ব দিয়েছেন আপনি যে পশ্চিমের কাছে গিয়ে ধরনা দেন ওই পশ্চিমের লোকেরা আর উত্তর দক্ষিণের লোকেরা হাঁটু গেড়ে আমাদের পূর্বপুরুষদের সামনে মাথা নত করে বসে থাকতো আপনারা ঠিক কইলে কি আর না কইলে কি এটাই সত্য কথা কোরআন কিয়ামতের একটা আলামত হলো নবীজি বলেছেন কিয়ামতের আগে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দিয়ে ফেলবে লজ্জার আগে মুসলমানদের জন্য তার সিলেবাসে সব আছে ইংরেজি আছে বিজ্ঞান আছে ভূগোল আছে ইতিহাস আছে দুঃখ মুসলমানের জন্য তার সিলেবাসে কোরআন নাই সে ভাবছে আলিফ বা তাসা শিখে কি হবে এখানে কি নেই না সব আছে এখানে আপনি জানেন না আপনি পড়েন নাই কিছু মানুষ তো আছে মোল্লা দেখলেই এরা আর কি জানে কি জানে মোল্লারে কি জানে মোল্লাদের কাছে গিয়া দেখছো একটু ঠুনকা মেরে দেখো জ্ঞানের বারুদ জ্বলে উঠবে সামান্য কয়েকটা ইংরেজি জানে কি ফটর ফটর করে মোল্লারা ভালো ইংরেজিও জানে আমাদের আলেমরা এই যে আমাদের হাফেজরা প্রায় 6000-এর উপরে আয়া মুখস্থ করে ফেলেছে সিনার ভেতরে ঢুকায় রেখে দিয়েছে এরপরে হাজার হাজার হাদিস আমাদের আলেমরা মুখস্থ করে ফেলেছেন ইংরেজি শিখা ব্যাপার না দুই তিনটা বই গ্রামারের বই ভালো করে পইরা এরপরে ল্যাঙ্গুয়েজ চর্চা করলে বুকাবলারি ভালো জানা থাকলে ভালো ইংরেজি পারা যাবে আরে যে মোল্লারা এত বড় বই মুখস্থ করে ফেলাইছে এত হাদিস মুখস্থ করে ফেলাইছে ইংরেজির বড়াই করেন না এই সকল দুই তিনটা বই মোল্লারা চাবাই চুবাই খাইয়া তার সিনার ভেতরে ঢুকাই ফেলবে এখন তাই হচ্ছে
মাদ্রাসার ছেলেদেরকে পেছনে ফেলা হয়, এই খুব খাটো করে দেখা হয়। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল যা তো এখন বলতেছি, বিশ্ববিদ্যালয় কি তাহলে মাদ্রাসা হয়ে যাচ্ছে নাকি? কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছর দেখা যাচ্ছে মাদ্রাসার ছেলেরাই ফার্স্ট হয়ে যাচ্ছে। আমি নিজে স্কুলে পড়েছি, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায়ও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, সব জায়গায় পড়াশোনা করে সব জায়গায় গ্যাপ দেখেছি। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থায় আধুনিক জাগতিক প্রয়োজনীয় সব থাকবে এবং কোরআন হাদিসও মাস্ট বি থাকতে হবে। তাহলে আমাদের ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি দিনী জ্ঞান অর্জিত করে প্রত্যেকটি ছেলেমেয়ে নৈতিক চরিত্রবান পরহেজগার আল্লাহওয়ালা হবে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই কি চাই না? আসুন আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, আর জাতীয় পার্টি যে যে দলই করি না কেন, মুসলমান হিসাবে আমরা একটা দাবি তুলি যে যে দল যখনই ক্ষমতায় আসেন আপনারা থাকেন চালান, কিন্তু শিক্ষা ব্যবস্থা অবশ্যই আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষা থাকতে হবে। এটা কি আপনারা সবাই চান কি চান না? কারা কারা চান হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত গুলো নামান। এটা আমাদের দাবি, দায়িত্বশীল মহলের কাছে আমাদের অনুরোধ এই দাবিকে আপনারা মূল্যায়ন করুন। এরপরে এই দাবিকে মূল্যায়ন করলে দেখা যাবে আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হবে, আল্লাহওয়ালা হবে, এতে কোনো সন্দেহ। আর আপনাদেরকে কষ্ট দিব না। তাহলে বিজ্ঞানময় এই কোরআন আমরা পড়বো, বুঝবো, এর কাছে আসব, নিজেরা শিখবো, জানবো, বাচ্চাদেরকেও কোরআন শেখাবো। রাজি আছেন তো সবাই? আমার সানাউল্লাহ ভাই একটা নোটিশ দিয়ে দিয়েছেন, একটা ইসলামী সঙ্গীত, এরপরে আমরা মোনাজাতের দিকে যাব ইনশা। সব সমস্যার সমাধান দিতে পারে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার ইন হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হেয়ার ইন হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সব শান্তির ঠিকানা, তবেই পাবে সব শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন in here and here after, go back have a look on the Holy Quran.